সাভারে আলাদা স্থান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে পটুয়াখালীর আগুন মুখা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে আর জমি নিয়ে বিরোধের জেরে খুন হয়েছে এক ছাত্র লীগ নেতা বুধবার সন্ধ্যায় সাভারের বাহের চর থেকে গৃহবধূ ফুলমতির লাশ উদ্ধার করে পুলিশ এলাকাবাসী জানায় যৌতুক নাপে ফুলমতিকে হত্যা করে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন তুরাগ নদী থেকে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান বৃত্তির লাশ উদ্ধার করা হয় বিকেলে আসলে একটি ইট ভাটা থেকে অজ্ঞাত দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার পুলিশ এদিকে পটুয়াখালীর আগুনমুখা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেতাগি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে শিশু সহ তিনজন